আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আর একটি নতুন ভিডিও। আর আজকে যেটা মানে দেখাবো সেটা হচ্ছে আমি rokomai.com থেকে কী কিনলাম। rokomai.com থেকে আমি আমার এক টুকরো শৈশব কিনেছি। এই হচ্ছে সেই শৈশব। এই কলমটার কথা কি আপনাদের মনে আছে? কার কার মনে আছে আমাকে কিন্তু ইনবক্সে জানাবেন। এই যে সেই কলমগুলো, এই কলমগুলো হচ্ছে আমার জীবনের প্রথম কলম। মানে আমার জীবনে আমি প্রথম যখন কলম দিয়ে লেখা শুরু করি, মেবি ক্লাস টুতে থাকতে, আমার মনে নাই, বা ওয়ানে, তো আমার ভাই আর কি তখন লিখতো কলম দিয়ে, আমার তখনও পেন্সিল দিয়ে লিখতে হতো। তো তখন আর কি আমি প্রথম এই কলমগুলো দিয়ে কলম দেখি। আমার মনে পড়ে এগুলো 2.5 টাকা বা 3 টাকা এরকম করে দাম ছিল মনে হয় তখন। তো এইটা আর কলমগুলো যখন লেখা শেষ হতো না, কালি শেষ হলে আমরা এগুলোকে, এই যে এই নিবটা তখন এরকম ছিল না, একটু মোটা ছিল, তখন আমরা এই নিবগুলো ভেঙে এগুলোর ওই যে এক সাইডে মোম দিয়ে আগুন লাগিয়ে ফু দিলে এখানে বেলুনের মতো ফুলে যেত। আমি জানি না আপনাদের, আবার একটা আপু ছিল আমাদের কলোনিতে, ওই এই কলমগুলো ছোটো ছোটো করে শর্তা দিয়ে পিস পিস করে কেটে এগুলো দিয়ে মালা বানাতো। কত ক্রিয়েটিভ ছিল তখনকার বাচ্চারা, এখনকার বাচ্চারা অনেক ক্রিয়েটিভ। আচ্ছা, তো এই সাদা কলম একটা কেন দিল? সাদা কলমটা মেইনলি কিন্তু সাদা কলমটাই তখন, এই কালি একটা কলম ছিল, সাদা আর কালো ছিল বোধ হয়। সাদা কলম আরও রঙ দিতে পারতো ওরা। আচ্ছা, যাই হোক, তো এই হচ্ছে আমার এক টুকরো শৈশব। এটা হচ্ছে মনে হয় 12টা কলম, এটা 50 টাকা ছিল দাম। ওকে, 0.5 ছিল তখন, 0.7 ছিল। ওকে, সো এই গেল আমার শৈশব, এটাকে আমি সাইডে রেখে দিই। আর তারপরে যেটা আমি কিনেছি, আমার আসলে ইদানিং একটু থ্রিলার বই পড়তে খুব পছন্দ, মানে মজা লাগছে। তো আমি বইমেলা থেকে কিনেছিলাম একটা মেডিকেল থ্রিলার, যেটা নিয়ে আপনাদেরকে খুব শীঘ্রই রিভিউ দিব। আর এটা হচ্ছে বাংলাদেশের প্রথম মিলিটারি থ্রিলার। এইটাই বই কিন্তু বাংলাদেশের রাইটারদের লেখা এখনও হয়নি, খুব কম। তো যাই হোক, তো এটা হচ্ছে বাংলাদেশের প্রথম মিলিটারি থ্রিলার বলে তারা দাবি করছে, তিম্বুকতু, মিশন তিম্বুকতু। আর হচ্ছে এটা হচ্ছে মিশন কঙ্গো, এটাও মিলিটারি থ্রিলার। তো আমি জানি না থ্রিলারগুলো কেমন লাগবে আমার পড়তে, আমার কাছে তো ভালোই লাগে। তাছাড়া হয়তো বা এখানে বাংলাদেশ আর্মির কিছু গৌরবোজ্জ্বল মানে স্টোরিও পাবো। আমি আসলে এখনও বইগুলো খুলে দেখিনি, বাট মানে ওই রকমারিতে যতটুকুন পড়া আর কি। তো দেখি, আমি এখনই আসলে কোনো স্পয়লার দিতে চাচ্ছি না, আমি পড়ে তারপরে রিভিউ দেবো আপনাদেরকে ইনশাল্লাহ। আর এই বইটা বার্ষিয়ার রূপ, খুব সম্ভবত এটা একটা ভ্রমণ উপন্যাস টাইপের। এটা আমাকে দিয়েছে রকমারি থেকে বইমেলা উপলক্ষে গিফট। তো আমি আসলে জানতাম না এটার এই গিফটটা, বাট আমার বইটা পেয়ে আমি খুবই মানে কি বলবো আনন্দিত হয়েছি যে একটা সুন্দর গিফট পাওয়া গেলো। যাই হোক, বই তো। ওকে, তো এইটা হচ্ছে আজকের ভিডিও, খুবই ছোট্ট একটা ভিডিও। সবাইকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, এবং আশা করছি সবাই ভালো থাকবেন। এবং যারা এখনও আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে ফেলবেন, এবং সাবস্ক্রাইব করে থাকলে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ, আসসালামু আলাইকুম।